তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ভয়ঙ্কর ঘটনা। বিদায়ী পঞ্চায়েত প্রধানের ছ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠল দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। এমনকি তাঁদের শিশু সন্তানকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে খানাকুলের ঘোষপুর হাটতলায়। আক্রান্ত ওই মহিলার নাম সুমাইয়া পারভিন। তিনি ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান শেখ হায়দার আলীর স্ত্রী। হায়দার আলীর অভিযোগ, দলের পক্ষ থেকে রবিবার রাতে একটি বাইক র্যালির সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তিনি তার বিরোধিতা করেছিলেন, তাই এদিন রাতেই তাঁর বাড়ি ভাঙচুর করা হয়, এমনকি বোমাবাজিও করা হয়। সোমবার তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন, তখনই বাড়ির সামনে তৃণমূল ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরীর অনুগামীরা তাঁর পেটে লাথি মারে। এই ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর জখম হন, তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। তড়িঘড়ি তাঁকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে তাঁর অবস্থা আশঙ্কাজনক, যদিও তৃণমূল ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরীর পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। কালকে বাইক র্যালি করছিল ছেলেরা, আমার স্বামীকে যেতে বলেছিল, আমার স্বামী যায় না, তাকে টানা হাঁচড়া করেছে, আমাকে খোলাখুলি করেছে, কালকে তো আমার ঘর ভাঙচুর করেছে। তারপর আজকে সকালবেলা 10:11টার সময় আমার মেয়েকে স্কুল পাঠাবো বলে বাইরে দাঁড়িয়ে চড়ে আছে, স্কুলের গাড়ি আসেনি বলে মেয়েকে নিয়ে গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। ওরা 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, ওরা সব এসে আমাকে ঠেলে ঠেলে ফেলে দিয়ে আমার পেটে লাত ফাত করে মেরে আমার বাড়িতে ঢুকছে। মেরেছিল বাপ্পা চৌধুরী ছিল, পাপ্পু চৌধুরী ছিল, আর সানি চৌধুরী ছিল। কার লোক তারা? ইলিয়াস চৌধুরীর ছেলে, আমি একজনকে চিনেছি ইলিয়াস চৌধুরীর ছেলে। ইলিয়াস চৌধুরী কে? ব্লক সভাপতি। কি কোন পার্টির? তৃণমূল। আমার স্বামী তৃণমূলের প্রধান। কি নাম? শেখ হায়দার আলী। আর যারা মারধর করলো? তারা ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরীর ছেলেরা ছিল। ইলিয়াস চৌধুরী নিজে ছিলেন না? তা ওনার ছেলে ছিল। আচ্ছা। আর সরফরাজ খান ছিল। তারপর আমাদের পাশের যে দোকানদার ছিল ওনার ছেলেরা ছিল, আকবর, শেখ আকবর ছিল, শেখ আখতার ছিল, শেখ আরেফুল ছিল। আপনারা কি আতঙ্কের মধ্যে আছেন এখন ওখানে? প্রচন্ড। বাচ্চা মেয়েটাকে নিয়ে থাকে আমার, আমি 7 মাসের প্রেগনেন্ট, আমার পেটে লাথি মেরে আমার পেট, আমার প্রচন্ড মারধর করে বাড়ির ভেতর ঢুকে গেছে। কাড়া মারলো আপনাকে? কাড়া মারলো? আপনি তো একজন মহিলা, কাড়া মারলো আমাকে? সরফরাজ খান নিজে মেরেছে, পাপ্পু চৌধুরী মেরেছে, সানি চৌধুরী মেরেছে। পেটে লাথি মেরেছে? হ্যাঁ, পেটে লাথি মেরেছে। এরা কি গতকাল থেকে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল? হ্যাঁ। ওখানে আর কাউকে মারধর করেছে নাকি? না, আর কাউকে করেছে নাকি আমি তো বলতে পারবো না, আমি তো একটা বাড়ির বউ, আমার সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওরা আমার স্বামীকে মারধর করেছে, কারণ সে যায় না, তা আমি একটা মেয়ে হয়ে আমার গায়ে ওরা হাত দিচ্ছে। আপনার নাম? আমার নাম সুমাইয়া পারভিন। ইলেকশন শেষ হয়ে গেছে, কালকে 10টার সময় একটা মিটিং ডেকেছিল ইলিয়াস চৌধুরী এবং রাঙা যে একটা বাইক র্যালি হবে, ঠিক আছে। সেই বাইক র্যালিটা আমার আপত্তি ছিল যে ইলেকশন কেটে গেছে, বাইক র্যালির কোনো প্রয়োজন নেই। তারপরেও আমি ওসি সাহেব, বিডিও সাহেবকে মেসেজ করে জানিয়েছিলাম যে এই বাইক র্যালি হলে বিভিন্ন জায়গায় ভাঙচুর গণ্ডগোল একটা হতে পারে, ঠিক আছে। তারপরেও কালকে বাইক র্যালি হয়েছে, হয়ে যাওয়ার পর বাইক র্যালিতে যাইনি, এটা হচ্ছে আমার অপরাধ। যেহেতু আমি বিদায়ী প্রধান এবং আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক, এটা আমার অপরাধ। সেই জন্য রাত্রেবেলা কাল এসে ভাঙচুর করা হয়েছে, বাড়িতে বোমবাজি করা হয়েছে, গুলিফুলি চালানো হয়েছিল, তার সিসিটিভি ফুটেজ আমি পুলিশকে দিয়েছি। এবং আজকে আমার মেয়েকে স্কুল যাওয়ার সময় আমার ওয়াইফ গেটের সামনে দাঁড়িয়েছিল, সেই সময় এসে ইলিয়াস চৌধুরীর ছেলে এসে আমার ওয়াইফকে মারধর করে। এবং গতকাল যেটা হয়েছিল সিসিটিভি ফুটেজ দিয়েছি, সিভিক পুলিশ অসীম আক্রমের নেতৃত্বে কালকে ভাঙচুর হয়েছে, আজকে পেটে লাথি টাথি মেরেছে এবং পড়ে গেল ওয়াইফই। এবং সেই সময় আমি ঘরের ভিতর দিয়ে ছুটে এসে টানতে, হ্যাঁ, 6 মাসের অন্তঃসত্ত্বা আছে, এই অবস্থাতে মারধর করেছে। যারা মারধর করেছে তারা কিন্তু 19-এর নির্বাচনে কেউ ছিল না, 19-এর নির্বাচনে জলের যখন বিপর্যয় ছিল সেই সময় একমাত্র আমি খানাকুলের হাল ধরেছিলাম। আপনারা জানেন যে লাইন ধরে যারা দিল্লিতে জয়েন করেছিল তারা প্রত্যেকে টিকিট পেয়েছে একাধিক ব্যক্তি দিয়ে, আজকে এই এলাকায় গণ্ডগোল সন্ত্রাস তৈরি করছে। অবশ্যই তারাই করেছে, তাদের ইন্ধন হয়েছে। বাইক র্যালিতে সেই সব ব্যক্তিরা কালকে ছিল, তার সিসিটিভি ফুটেজও আমার কাছে আছে। ইলিয়াস চৌধুরী ব্লক সভাপতি এখন তৃণমূলে।
দেখুন আপনারা জানেন যে ইলিয়াস চৌধুরীর সঙ্গে দীর্ঘ পাঁচ বছর আমার রাজনৈতিক একটা দ্বন্দ্ব আছে। উনি পাঁচ বছর কোনো রাজনীতি করেন না, ব্লক সভাপতি নজিবুলের হাত ধরে হয়েছিল। হয়ে যাওয়ার পর থেকে এই ইলেকশনে নিজের মতো করে ইলেকশন করেছে, সেখানে তার যে প্রতিপক্ষ আমরা ছিলাম এখন আমাদের উপরেই টার্গেট করছে, বিজেপি সিপিএম দিকে না কিছু বলে নিজের দলের লোকের দিকে মারধর করে ঘুরে বেড়াচ্ছে। এমনকি আমার বাচ্চা মেয়ে তাকেও কালকে ছাড়ে না, তাকেও কালকে চচ্চাপুরে মেরে গেছে এবং আজকেও মেরেছে, সেই কেজি ওয়ানে পড়েছে। আমার নাম শেখ হায়দার আলী। হচ্ছে যে এটা একটা জনরোষ, নির্দল বিগত পঞ্চায়েতের প্রধান থাকা সত্ত্বেও তারা নির্দল হিসাবে লড়াই করে তৃণমূলকে হারানোর চক্রান্ত করেছিল বিজেপি এবং সিপিএমের সঙ্গে, তার জন্যই মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে জনরোষ চালিয়েছে। একটা খবর আমার কাছে এসেছে, আমিও যদিও এখানে ব্লকে আছি সেখান থেকে খবরটা পেয়েছি, থানা থেকেও আমাকে এ করা হয়েছিল। তো এইটাই হলো, এটা কিছুই নয়, এটা জনরোষ। মানুষ যারা মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে পঞ্চায়েতের প্রধানের সিট আগল করে বসেছিল, কিন্তু তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলেতে আজকে নির্দল হিসাবে প্রায় তৃণমূলের ক্ষতি করার জন্য নির্দল হিসাবে লড়াই করেছে, নির্দলের হয়ে প্রচার করেছে এবং নানারকম তৃণমূলের বিরুদ্ধে কুৎসার চালিয়েছে। আমি সেই জন্যই জনরোষ ক্ষিপ্ত হয়ে গেছে, জনরোষেতে তার বাড়িয়ে আক্রমণ। গতকাল কি আপনাদের একটা বাইক মিছিলে তাকে ডেকেছিলেন, সে নাকি আসেনি বলে এটা হয়েছে? আমরা কাউকে ডাকিনি, তার কারণ হচ্ছে তারা তৃণমূল দল বলে দিয়েছে, যারা তৃণমূল করেছে তারা তৃণমূল, যারা নির্দল করেছে তারা তৃণমূলের সঙ্গে কোনো তাদের সম্পর্ক নেই, এটা অভিষেক ব্যানার্জির ঘোষণা। অতএব তাকে আমরা ডাকতে পারি না আর ডাকিও না, কারণ হচ্ছে যে তারা তৃণমূলের থেকে এখন আর বাইরে আছে। দল দল যদি চিন্তাভাবনা করে তাদেরকে তৃণমূলে আবার রং এ করে জায়গা দেয় তখন তাদেরকে আবার ডাকা হবে। তাহলে সমস্ত অভিযোগ মিথ্যে বলছেন? সমস্ত অভিযোগ মিথ্যে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।